সামাজিক ভাতা 2000 টাকা করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বুধবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রবীন্দ্র ভবনের সামনে একটি ধন্যবাদ র‍্যালির আয়োজন করা হয়। ধন্যবাদ র‍্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মিমি মজুমদার, মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ দলের অন্যান্য কর্মকর্তারা। ধন্যবাদ র‍্যালিতে প্রচুর সংখ্যায় উপস্থিত ছিল সাধারণ মানুষ, যাদের মধ্যে একটা বড় অংশ ছিল মহিলা সমর্থকরা। উল্লেখ্য, সামাজিক ভাতা 2000 টাকা করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বর্তমানে সেই প্রচেষ্টার সুফল হিসেবেই রাজ্য সরকারের চেষ্টায় প্রতি মাসে 2000 টাকা করে ভাতা পাবেন বিশাল অংশের মানুষ। নিজের বক্তব্যে রাজ্য সরকারের এই গরিব কল্যাণমুখী সরকারের আদর্শকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, গুড গভর্নেন্সের মাধ্যমে রাজ্যে উন্নয়ন করছে রাজ্য সরকার। প্রচুর পরিমাণে সমাগম এতে প্রমাণ করে আগামী দিন কি হতে যাচ্ছে। ওদের কপালের ভাঁজ কিন্তু পড়ে গেছে আজকের এই বিশাল যে জনসমুদ্র এখানে আমি দেখতে পাচ্ছি। সমস্ত ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আজকের এই ধন্যবাদ র‍্যালি। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, যখনই যে কোনো প্রোগ্রাম নেয় তখনই দেখা যায় মানুষ উচ্ছে পড়ে, এবং তার যিনি কারিগর আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী, আমরা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি যে এই সরকার যার যার ঘরে গিয়ে এই গুড গভর্নেন্সের আমাদের প্রায় 96% কাজ আমরা করে ফেলেছি, 4% আমরা কান্তি রাখবো কেন, সেটাও যেন 100% স্যাচুরেশন পয়েন্টে আসে, তার জন্য আজকে প্রতি ঘরে সুশাসন। আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে 17 সেপ্টেম্বর আমরা এটা উদ্বোধন করি, এবং আগামী 3 মাস পর্যন্ত সেটা চলবে, নভেম্বর অব্দি চলবে। তো সেই দিশায় আমাদের সরকার চলে, আমাদের পার্টিও সেই দিশায় চলে, আমরা একসাথে কাজ করি এবং মানুষের মর্মস্পর্শে আমরা এই সরকার আমরা কথা আসি। আমাদের নেতৃবৃন্দ এবং নেত্রীরা যখনই কথা বলেন সবসময় বলে যে আমরা সেবাই আমাদের সংগঠন। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের কার্যকর্তারা কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের সরকার কিভাবে আপনাদের পাশে সবার কাছে গিয়ে দাঁড়িয়েছে, আজকে আমরা সুরক্ষিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে। সেবা ও সংগঠনই যে বিজেপি দলের মূল নীতি সেই কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে পূর্বতন বাম আমলকে তীব্র আক্রমণ করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, আগে সিপিআইএম শুধু দলীয় স্বার্থে রাজনীতি করে গেছে, যেখানে বর্তমানে সঠিক অর্থে উন্নয়নের কাজ করছে বিজেপি সরকার। সদিচ্ছা থাকলে যে কাজ করা যায় সামাজিক ভাতার পরিমাণ বৃদ্ধি করা তার প্রকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন জিষ্ণু দেববর্মন। এত মানছি না, মানবো না, হে করবো না, সেই করবো না, সাম্রাজ্যবাদ কত কত 700 টাকা অব্দি করছে প্রতি বছরে, এর উপরে যেতে পারে না। আমরা 5 বছরে 5 বছর না সাড়ে 4 বছরে 700 টাকা করে নিয়েছি, 2000 মানে 3 গুণ 100 টাকা করে কাজ করতে চাইলে কাজ করা যায় দুপুর রাজ্যে। জনগণ যদি আমাদের সঙ্গে থাকে আমরা কাজ করতে পারবো, মা মোহনরা বিশেষ করে আমাদের সঙ্গে থাকলে আমরা কাজ করতে পারবো। না বলার কোনো কথাই না, কিন্তু যারা কথা বলে তারা কথাই বলে, কোনো সময় চীনের কথা, কোনো সময় আমেরিকার কথা, কোনো সময় রাশিয়ার কথা। আর আপনারা মনে রাখবেন, চীনের জিনিসপত্রের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, মেড ইন চাইনার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, ওরা কথাই বলতে পারে। উপস্থিত বিপুল পরিমাণ নারী শক্তির উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, এই বিপুল পরিমাণ নারী শক্তি আগামী দিনে বিজেপিকে কাঙ্ক্ষিত রাজনৈতিক সাফল্য এনে দেবে। নারী শক্তি এখানে উপস্থিতি প্রমাণ করেছে যে ত্রিপুরা রাজ্যের মানুষ এই মাতৃশক্তি দেবী দুর্গার যারা অবতার, তারা আজকে বেশি সংখ্যায় এখানে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে উপস্থিত করে সেটা প্রমাণ করেছে যে ত্রিপুরা রাজ্যের মাতৃশক্তি কত জাগরণ হয়েছে। বন্ধুগণ, আজকে ভারতীয় জনতা পার্টি সমস্ত জেলা ভিত্তিক আমরা ধন্যবাদ র‍্যালির আয়োজন করেছি সমস্ত রাজ্যে। আজকে সবকটি জেলাতে
আজকে এই রকম ধন্যবাদ রেলি করানো হচ্ছে কিসের ধন্যবাদ কিসের জন্য ধন্যবাদ রাজ্য সরকারকে আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যে একটা প্রতিশ্রুতি ছিল যারা গরীব অংশের মানুষ রয়েছে তাদের যে সামাজিক ভাতা সেই সামাজিক ভাতা 2000 টাকা করে করার জন্য একটা প্রতিশ্রুতি ছিল আর ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত দুই এক দিন আগে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সামাজিক ভাতা 2000 টাকা করে এই ঘোষণা করে দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যেতে যায় তার রাজ্যের মানুষের প্রকৃত উন্নয়নকে সিপিআইএম যে সবসময় অবহেলা করে এসেছে সেই প্রসঙ্গে বাম দলের বিরুদ্ধে শানিত আক্রমণ শানান রাজীব ভট্টাচার্য পাশাপাশি উল্লেখ করেন দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে উন্নয়নের সুফল লাভ করছেন কৃষক থেকে অন্যান্য ক্ষেত্রের মানুষ রাজ্যের প্রতিটি জেলাতেই বুধবার এই ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান রাজ্য সভাপতি তার জন্য আজকে ধন্যবাদ জানানোর জন্য আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেখানে আমরা ধন্যবাদ জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সমবেত হয়েছি বন্ধুরা আজকে বন্ধুগণ খাদ্য নেই রাস্তাঘাট নেই আরে পূর্বকের দল 25 বছর ধরে এই ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে আমি প্রশ্ন রাখতে চাই এমন কি পরিকল্পনা রয়েছে বিগত 25 বছরে একটা গরিবকে উন্নয়ন করা যায় না কেন আগে করতে পারেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন কেন করতে পারেনি রাস্তাঘাটে কৃষকদেরকে নামিয়ে সারা দিন আন্দোলন করেছে আজকে আমরা সৌভাগ্যবান ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে কৃষকদের জন্য চালু করেছে কিষাণ সম্মান নিধি উল্লেখ্য সামাজিক ভাতার টাকা 2000 টাকা করা রাজ্য সরকারের একটি বিরাট সাফল্য হিসেবেই আগামী দিনে দেখবে রাজ্যের মানুষ কারণ দীর্ঘ 25 বছর রাজ্য শাসন করার পরেও পূর্বের বাম আমলে যে যত সামান্য সাহায্য পেত মানুষ তার বৃহৎ অংশই চলে যেত ক্যাডারদের উদরপূর্তিতে ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ